সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খামার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমি এসেছি উল্লাপাড়া থানার ইসলামপুর গ্রামে। এখানে একজন সফল খামারি, সফল হ্যাচারি মালিক, যিনি ডিম থেকে বাচ্চা উঠান, বাচ্চা উঠানোর পরে বাংলাদেশের সকল প্রান্তে ডেলিভারি দিয়ে থাকেন, এবং তিনি এই গ্রামে এই ব্যবসাটা করে অনেক সুনাম অর্জন করেছেন। আমরা এসেছি তার জীবনের বিস্তারিত আলোচনা শোনার জন্য। তিনি কিভাবে ডিম থেকে বাচ্চা উঠায় এবং কোন পদ্ধতিতে তিনি বাচ্চাগুলো উঠান এবং কিভাবে সেটা দেশের বিভিন্ন অঞ্চলে ডেলিভারি দিয়ে থাকেন, সেই তথ্য জানার জন্য চলুন তাহলে দেখে আসি শুভ ভাই বাচ্চা ফোটানো হ্যাচারি সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভাই আমি আসছিলাম ইউটিউব চ্যানেল খামার বাংলা থেকে। জি বলেন। তা আমরা আপনার যে হ্যাচারি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই, তো একটু বিস্তারিত আমাদের তথ্য দেন। ঠিক আছে ভাই, আপনি খামার বাংলা থেকে এসেছেন, আসেন ভিতরে বসি, বসে কথা বলি। তো শুকুর আলী ভাই, প্রথমে যে কথাটা আপনাকে জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে, আপনি হ্যাচারি খামারটা কতদিন যাবৎ শুরু করছে? হ্যাচারিটা শুরু করছি 10-12 বছর হবে। 10-12 বছর আগে আপনি হ্যাচারিটা শুরু করছেন। তো ভাই, এই হ্যাচারি শুরু করার আগে আপনি কী করতেন? হ্যাচারি শুরু করার আগে আমি গাড়ি চালাতাম। মানে আপনি হ্যাচারি শুরু করার আগে? শুরু করার আগে আমি সিএনজি অটো এগুলো চালাতাম। তো আপনি হঠাৎ করে কীভাবে আপনার মাথায় এই বুদ্ধিটা আসলো যে আপনি হ্যাচারি করতে চান এবং হ্যাচারি থেকে লাভবান হতে চান? যখন গাড়ি চালাতাম তখন আমি মোবাইল ইউটিউব চ্যানেল দেখতাম যে কীভাবে বাচ্চা বিক্রি করতেছে, বাড়ি করতেছে, ওখানে কীভাবে লাভবান হতেছে। সেখান থেকে দেখে আমি এক জায়গায় কাজটা শিখি, শেখার পরে আমি হ্যাচারিটা করি। তো শুকুর আলী ভাই, আপনি ইউটিউব চ্যানেল দেখে আপনার মনে হলো যে আপনি একটা হ্যাচারি করতে চান, তো খুব ভালো কথা। আপনি হ্যাচারিটা করতে তো অনেক ইয়া লাগে, যেমন ডিম লাগে, অনেক প্রশিক্ষণ লাগে। তো আপনি এই ডিমগুলো কোথা থেকে আসলে সংগ্রহ করেন? না, ডিমগুলো সংগ্রহ করি হলো পাবনা থেকে, বরানগর, ফরিদপুর, কাশনাথপুর, ফরিদ থেকে ডিমগুলো সংগ্রহ করি, অনেক দূরে এখান থেকে। এটা কি আপনাদের নিজস্ব খামার আছে, না আপনাদের নিজস্ব খামারির কাছ থেকে, না এটা গ্রামের উপর থেকে, যেমন খুচরা বিক্রেতারা যেমন ক্রয় করে নিয়ে আসে এরকম, নাকি আপনি খামারিদের কাছ থেকে এই ডিমগুলো আনেন? আমাদের অনেক নিজস্ব খামার আছে, কিছু নিজস্ব খামারটা আমাদের হয় না। আমাদের 20-30 ডিম লাগে 4 দিন পর পর। আমাদের ওই পাবনা এলাকায় অনেক হাঁসের খামার আছে, সেখান থেকে আমরা ডিম সংগ্রহ করি। আমাদের কিছু খামার আছে সেগুলো লাগে, এবং বাইরে থেকেও আমরা ডিম সংগ্রহ করি। তো প্রিয় দর্শক, শুকুর আলী ভাইয়ের হ্যাচারি রহস্য শুনছি। তো উনি বলছেন উনি প্রথমত একজন ভ্যান চালক বা সিএনজি চালক ছিলেন, সেখান থেকে তিনি ইউটিউব চ্যানেল দেখে সেখান থেকে কিছু প্রশিক্ষণ নিয়ে উনি হ্যাচারি পদ্ধতি চালু করেন, এবং ওনার হ্যাচারিতে যে ডিমগুলো আপনার ব্যবহার করেন সেই ডিমগুলো উনি পাবনা জেলা, ফরিদপুর, কাশিনাথপুর এবং বাঘাবাড়ি
এদিক থেকে উনি নিজস্ব খামার থেকে সংগ্রহ করে। নিজস্ব খামারে চাহিদা সম্পন্ন না হলে উনি বাইরে খুচরা এবং পাইকারি দরে ডিম ক্রয় করে থাকে। তো দর্শক, চলুন তাহলে আরও কিছু শুনে আসি শুকুর আলী ভাইয়ের কাছ থেকে। তো শুকুর আলী ভাই, আপনার এখানে যে ডিমগুলো আপনি হ্যাচারিতে দেন, তো এ থেকে সকল ডিমেরই কি বাচ্চা ওঠে, নাকি এর মধ্যে কোনো হিসাব নিকাশের বিষয় আছে? আসলে সকল ডিম থেকে বাচ্চা ওঠে না। আমরা যখন খামার থেকে ডিমগুলো নিয়ে আসি, 100 হাঁসি বাচ্চার ভিতরে 7-10টা নড়া লাগে। 1000 বাচ্চা থাকলে 120 নড়া লাগবে। তাহলে ওই ডিম থেকে তারপরেও 10-15% বাবা হয় আমাদের। আর হাঁসা না থাকলে সেই ডিমে বাচ্চা হয় না। তো আপনি বলতে চাচ্ছেন একটা খামারে যদি শতকরা 10% পুরুষ বাচ্চা না থাকে, তাহলে সেই ডিম থেকে বাচ্চা ওঠে না? জি না, সেটা আপনি বলতে চাচ্ছেন? জি জি। আপনি এই যে হ্যাচারিতে ডিমগুলো ঢুকান, সেখান থেকে শতকরা কত পার্সেন্ট বাচ্চা ওঠে? আসলে ডিমগুলো যদি ভালো থাকে তাহলে 70-75% বাচ্চা আসে, আর ডিম যদি ভালো না হয় তাহলে 50-60% বাচ্চা আসে। তো আপনার এই বাচ্চাতে পুরুষ মহিলার পার্সেন্টটা কেমন আসে? পুরুষ মহিলার পার্সেন্ট বাচ্চাটা 50% হয়। যতগুলো বাচ্চা উঠবে 50% পুরুষ হবে, 50% মহিলা বাচ্চা হবে। তো প্রিয় দর্শক, আমরা শুনছি শুকুর আলী ভাই হ্যাচারির রহস্য। তো উনি বলছেন একটা খামার থেকে আমরা ডিম নিয়ে আসি, তো সেই খামারে যদি শতকরা 10% পুরুষ বাচ্চা না থাকে, তাহলে সেই খামারের ডিমটা আমাদের ওনাদের হ্যাচারিতে বাচ্চা ওঠানো অসম্ভব হয়ে যায়। এক্ষেত্রে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি খামার করেন তাহলে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে একটা খামারে শতকরা 10% পুরুষ বাচ্চা অবশ্যই রাখতে হবে। তো উনি বলছেন বাচ্চাটা যখন হ্যাচারিতে দেয় তখন শতকরা 80-85% বাচ্চা ওঠে, এবং এই বাচ্চার মধ্যে 50% পুরুষ মহিলা হয়ে থাকে। তো আমরা শুনে আসি এই বাচ্চার রহস্য শুকুর আলী ভাইয়ের কাছ থেকে আরও অনেক তথ্য। তো শুকুর আলী ভাই, আপনি এই বাচ্চাটা কীভাবে বিক্রি করেন? আমরা বাচ্চাগুলো প্রত্যেক জেলায় জেলায় বিক্রি করে থাকি, বা আমাদের কিছু পাইকারি আছে, ওদের কাছে মাল ডেলিভারি দেই, ওরাও সারা বাংলাদেশ মাল বিক্রি করে। তো আপনি বলছেন যে এই বাচ্চাগুলো আপনি বাংলাদেশের সব প্রান্তে ডেলিভারি দেন, এবং কিছু পাইকারি আছে ওরাও আপনাদের বাচ্চাটা নিয়ে গিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। শুকুর আলী ভাই, ধরেন আমি সিলেট থেকে বাচ্চাটা নিতে চাই, সেক্ষেত্রে আমি কী কী পদ্ধতি পালন করলে আপনার কাছ থেকে বাচ্চাটা আমি সংগ্রহ করতে পারি, একটু বিস্তারিত বলেন। আসলে যারা বেশি দূরে যাবে বাসা বা সিলেট বা আরও দূরেও যদি হয়, তারা বাচ্চা নিলে আমাদের সাথে ফোনে কথা বলে দামটা ফিক্স করতে হবে, এবং ফিক্স করার পরে কিছু টাকা বুক দিতে হবে। কিছু টাকা বুক দিলে আমাদের ডায়েরি আছে, তো ডায়েরিতে ওনার নাম, ফোন নম্বর, ঠিকানা বা বাচ্চাটা কবে ডেলিভারি দেবো সেটা লেখা থাকবে। লেখা থাকার পরে যেদিন বাচ্চাটা ডেলিভারি দেবো ওনাকে আগের দিন আসতে হবে। আসার পরে আমাদের সব টাকা পয়সা পরিশোধ করলে বাচ্চা ডেলিভারি দিয়ে দেবো। আর যদি উনি আসতে না পারে, তাহলে আমরা যেদিন বাচ্চা ডেলিভারি দেবো তার আগের দিন আমাদের সব টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমাদের কোম্পানির লোক আছে, আমাদের এখানে রাস্তার সাথে বাসা অনেক কোম্পানি গাড়ি আছে, আমরা সেই গাড়িতে বাচ্চা ডেলিভারি দিয়ে দেবো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসছিলাম উল্লাপাড়া থানার ইসলামপুর গ্রামে। মোহাম্মদ শুকুর আলী খান, অর্থাৎ খান হ্যাচারি মালিক শুকুর আলী খানের বাড়িতে। তো শুনলাম ওনার হ্যাচারি জীবনের রহস্য। এ থেকে যা বুঝতে পারলাম,
আপনারা নিঃসন্দেহে ওনার কাছ থেকে বাচ্চা নিতে পারেন। ওনার বাচ্চার গুণগত মান অনেক ভালো এবং এখানে বিভিন্ন জাতের বাচ্চা পাওয়া যায়। এখান থেকে বাচ্চা নিয়ে আমি মনে করি আপনারা সহজেই লাভবান হতে পারেন। এবং শুকুর আলী ভাই যখন নিজেই বিভিন্ন খামার থেকে ডিম সংগ্রহ করে থাকেন, সেক্ষেত্রে এদিক থেকে আপনারা একটু সাশ্রয়ী হতে পারবেন, কারণ ডিমের চিন্তাটা আপনাদের মাথায় আসবে না। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আরেকদিন অন্য একটা ভালো প্রতিবেদন নিয়ে আপনাদের মধ্যে আবারও হাজির হব। আমি মোহাম্মদ খবিরুদ্দিন। দর্শকদের উদ্দেশ্যে আরও একটি কথা বলতে চাই, আপনারা ডিসক্রিপশনে শুকুর আলী ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি বাচ্চা ক্রয় করতে চান তাহলে নিশ্চিন্তে নির্ভাবনায় ডিসক্রিপশন অথবা স্ক্রিনের নাম্বারে সরাসরি শুকুর আলী ভাইয়ের সাথে কথা বলে বাচ্চা ক্রয় করতে পারেন। এবং আরেকটা কথা না বললেই নয়, আপনারা কমেন্ট বক্স থেকে কোনো নাম্বার নিয়ে সেই নাম্বারে যোগাযোগ করবেন না। অনেক সময় অনেক ব্যাপারে প্রতারিত হবার সম্ভাবনা থাকে, তাই স্ক্রিন অথবা ডেসক্রিপশনের নাম্বার নিয়ে সরাসরি শুকুর আলী ভাইয়ের সাথে কথা বলে বাচ্চা ক্রয় করুন। ধন্যবাদ।